रहीम सुप्रिय शिक्षार्थी बंधुरा अस्सलाम वालेकुम आशा करी सकले भालो आछो आलहामदुलिल्लाह आमिओ भालो आछि आमि स्वप्ना खातुन सहकारी शिक्षक सृष्टि सेंट्रल स्कूल एंड कलेज राजशाही चतुर्थ श्रेणीर बांगला क्लासे सबाइके स्वागत। अच्छा देखो गतदिन आमरा पढ़ेछिलाम किछु शब्देर अर्थ एवं मूल भावना। তাহলে গতদিনের পড়াটা আমি একটু রিভিশন করে নেই। গতদিনের পড়া দেখো বলো যে কামার অর্থ কি। ওকে ধন্যবাদ, আমি আবার একটু বলে দিচ্ছি। কামার হলো যারা লোহা দিয়ে জিনিসপত্র তৈরি করে। এরপরে কুমার, কুমার কারা, কুমার হলো কুমোর যারা মাটি দিয়ে হাড়ি সরা ইত্যাদি জিনিসপত্র তৈরি করে। মুক্তি অর্থ কি বলো তো, স্বাধীনতা। ওকে থ্যাংক ইউ, অসংখ্য ধন্যবাদ তোমাদের। এবার দেখো সহ্য করা অর্থাৎ মেনে নেওয়া। এবার আমরা আজকের পাঠে চলে যাই, ঠিক আছে। আজকে আমরা পড়ব তোমাদের এই যে 54 পৃষ্ঠার 3 নং প্রশ্নের গ খ ম নং প্রশ্নের উত্তর। তাহলে দেখো যেহেতু তোমরা সবাই শীত পেয়েছো, তাই না, স্কুল থেকে শীত নিয়ে গেছো, অনেকদিন পর তোমাদের মাঝে আমি উপস্থিত হয়েছি। আজকে তোমাদের পাঠ সম্পর্কে আমি তোমাদের কিছু জানাবো। তাহলে দেখো এখানে কি সহ্য করতে মানা করা হয়েছে বা কি সহ্য করতে মানা করা হচ্ছে। বাংলা ভাষার জন্য এদেশের অনেক মানুষকে প্রাণ দিতে হয়েছে। যখন 1971 সালে যুদ্ধ হয়েছিল তখন কি করেছিল, এই যুদ্ধে অনেকে অংশগ্রহণ করেছিল, অনেক মায়ের কোল খালি করতে হয়েছিল এবং এই যুদ্ধে কি করেছিল, অনেক মানুষ প্রাণ দিতে হয়েছে, অনেক মানুষকে কোল খালি করতে হয়েছে অনেক মাকে। অথচ এখনো বাংলা ভাষার মধ্যে আমরা কি করি, অকারণে অকারণে বিদেশি শব্দ শব্দের সরাসরি হয়ে যায়। অর্থাৎ আমরা বাংলা ভাষার মধ্যে কি করি, অকারণে বিদেশি শব্দগুলো ব্যবহার করে ফেলি, কিন্তু এটা মোটেও ঠিক নয়, তাই না। তাহলে তাই এই বিদেশি শব্দের সরাসরি সহ্য করতে মানা করা হচ্ছে। আমি আবারও বলছি, তোমরা মনোযোগ দিয়ে শোনো পড়াটা, কি সহ্য করতে মানা করা হচ্ছে। বাংলা ভাষার জন্য এদেশে অনেক মানুষকে প্রাণ দিতে হয়েছে। কিসের জন্য, বাংলা ভাষার জন্য। কাদের প্রাণ দিতে হয়েছে, অনেক মুক্তিযোদ্ধা, অনেক লোক সেখানে অংশগ্রহণ করেছিল, তাদেরকে প্রাণ দিতে হয়েছে, অনেক মায়ের কোল খালি করতে হয়েছে। অথচ এখনো আমরা কি করি, এই বাংলা ভাষার মধ্যে অকারণে এই বিদেশি কিছু শব্দ আমরা ব্যবহার করে থাকি। এই বিদেশি শব্দগুলো ব্যবহার থেকে আমরা বিরত থাকব, যেন আমরা এই বাংলা ভাষার মধ্যে বিদেশি শব্দগুলো ব্যবহার না করি। তাই এই বিদেশি শব্দে সরাসরি করতে মানা করা হয়েছে। ওকে নেক্সট প্রশ্ন দেখো, তাদের কোন মুক্তির কথা বলা হয়েছে, তাদের কোন মুক্তির কথা বলা হয়েছে। 1952 সালে রাষ্ট্রভাষা বাংলার দাবিতে বাংলা মায়ের দামাল ছেলেরা রাজপথে নেমে এসেছিল। অর্থাৎ দেখো এখানে 1952 সালে রাষ্ট্রভাষা বাংলার দাবিতে মায়ের কোল, বাংলা মায়ের দামাল ছেলেরা রাজপথে নেমে এসেছিল। এখানে দেখো আমি কিছু ভাষার সুবিধি দেখাচ্ছি তোমরা। দেখো এই ছবিগুলো দেখে তোমরা কি বুঝতে পারছো, এরা কি মনে হয়, এই ছবিগুলো তোমরা দেখেছো। দেখো এরা ভাষা শহীদ, ভাষা শহীদ রফিক, ভাষা শহীদ বরকত, ভাষা শহীদ জব্বার, ভাষা শহীদ শফিউর, ভাষা শহীদ সালাম। এরা যেমন এখানে দেখো 1926 সালে রফিক জন্মগ্রহণ করেছিলেন এবং 1952 সালে তিনি মৃত্যুবরণ করেছিলেন। এবার দেখো এবার আমরা এই ভাষার জন্য, এই যে অনেক মায়েরা ভাষার জন্য, অনেক দামাল ছেলেরা রাজপথে নেমে এসেছিল, তারা কি করেছিল, এই বাংলা ভাষা 1952 সালে যে রাষ্ট্রভাষা ছিল সে বাংলার দাবিতে তারা যুদ্ধ মিছিল করেছিল, হরতাল করেছিল। এই এই মিছিলের উপর পুলিশ কি করেছিল বলতো, গুলি চালিয়েছিল। এই যখন তারা বাংলা ছেলে মেয়ে বিভিন্ন রকমের ছাত্র
পুলিশ ছাত্ররা শিক্ষকরা এখানে মিছিল করেছিল, এই মিছিলের উপর পুলিশ কি করেছিল, গুলি চালিয়েছিল। এই গুলিতে অনেকেই শহীদ হয়েছিল, অনেক মায়ের কোরবানি করতে হয়েছিল, এবং রাস্তা কি হয়েছিল, পিচ্ছিল হয়ে গিয়েছিল, রক্ত দিয়ে রক্ত পিছল হয়ে গিয়েছিল। এখানে দেখো, এই যে এখানে আমরা দেখতে পাচ্ছি মিছিল করছে, এখানে মানুষ মারা গেছে, তাকে এইভাবে ধরে নিয়ে আছে। তাহলে কি এই মিছিলের উপর যখন পুলিশ আনিয়েছিল, তখন অনেক মায়েরই ওর খালি হয়েছিল। তাহলে আমরা এই গুরুত্বপূর্ণ পয়েন্ট অবশ্যই জানবো যে 1952 সালে যে রাষ্ট্রভাষা বাংলার দাবিতে মায়ের দামান ছেলেরা রাজপথে নেমে এসেছিল, তাদের বুকের তাজা রক্তে রাজপথ পিছিল হয়ে গিয়েছিল। এখানে বিজাতীয় ভাষার কথা বলার অপমান হতে মুক্তির কথা বলা হয়েছে। এখানে বিজাতীয় অর্থাৎ বিভিন্ন জাতি, বিজাতীয় বলতে আমরা কি বুঝি বলতো? বিজাতীয় মানে হলো ভিন্ন জাতি। তাহলে এবার বলো যে কারা 1952 সালে রাজপথে কারা নেমে এসেছিল? ওকে, ধন্যবাদ। মায়ের দামাল ছেলেরা, আর রাজপথ কি হয়ে গিয়েছিল, পিচ্ছিল হয়ে গিয়েছিল। ওকে, ধন্যবাদ সঠিক উত্তর দেওয়ার জন্য। এবার এখানে বিজাতীয় ভাষার কথা বলার অপমান থেকে মুক্তির কথা বলা হয়েছে, কোন ভাষা, বিজাতীয় ভাষা, তাই না? তাহলে বিজাতীয় অর্থটা কি বলতো, ভিন্ন জাতি। এরপরে দেখো, বাংলা ভাষাকে সহজ সরল ভাষা বলা হয়েছে কেন? বাংলা ভাষাকে সহজ সরল ভাষা বলা হয়েছে কেন? আমাদের মাতৃভাষা বাংলা, আমরা যখন কথা বলি তখন কোন ভাষাতে কথা বলি, বাংলা ভাষায় কথা বলি। প্রথমে আমরা মায়ের কাছ থেকে যে ভাষাটা শিখি তাকে বলা হয় বাংলা ভাষা। আমরা জন্মের পরে কার কাছ থেকে ভাষা শিখি বলতো, মায়ের কাছ থেকে। আমাদের মায়ের মুখের ভাষা হলো বাংলা, তাই আমাদের রাষ্ট্রভাষা, আমাদের বাংলা ভাষা, আমাদের ভাষাই হলো, মাতৃভাষাতে হলো বাংলা। এই ভাষাতে আমাদের দেশে কামার, কুমার, জেলে, চাষা, কামার মানে কি বলেছিলাম বলতো, কামার হলো যারা লোহা দিয়ে জিনিসপত্র তৈরি করে, আর কুমার হলো যারা মাটি দিয়ে জিনিসপত্র তৈরি করে, আর জেলে হলো যারা নদীতে কি করে, মাছ ধরে, আর চাষা হলো যারা জমিতে কাজ করে, তারা হলো চাষা। তাহলে দেখো, আমাদের দেশে তোমার হলো কামার বলো, কুমোর বলো, জেলে বলো, চাষা বলো, এই সহজ সরল লোকগুলো সবাই বাংলা ভাষাতে কথা বলে, এমনকি আমরাও বাংলা ভাষাতে কথা বলি, তাই না? তাহলে তাই এই ভাষাকে সহজ সরল বলা হয়েছে, তাই এই বাংলা ভাষাকে সহজ সরল ভাষা বলা হয়েছে। এবার দেখো, গুরুত্বপূর্ণ যে বিষয়টা সেটা হলো, আমি তোমাদের আবারও বলে দিচ্ছি যে কি সত্য করত মানা করা হয়েছে। এখানে তোমরা প্রশ্নগুলো দেখো যে কি সহ্য করতে মানা করা হয়েছে। আচ্ছা, এরপর দেখো, বাংলা ভাষাকে সহজ সরল ভাষা বলা হয়েছে কেন, তাদের কোন মুক্তির কথা বলা হয়েছে, তাদের কোন মুক্তির কথা বলা হয়েছে? আমরা যে প্রশ্নগুলো আজকে করলাম সে প্রশ্নগুলো একটু লিখে নাও। হ্যাঁ, 3 নম্বরে দেখো, নিচে প্রশ্নগুলোর উত্তর বল।
হয়েছে। নাম্বার খ, তাদের কোন মুক্তির কথা বলা হয়েছে। ওকে, তাহলে এবার সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নেক্সট ক্লাসে আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।